রিয়েলমির এখনকার মার্কেটে সেরা একটি মোবাইল, যেটা রিয়েলমি 11 Pro 5G। এই মোবাইলটি সেখানে পেয়ে থাকবেন 100 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 67 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড। হ্যাঁ ভিউয়ার্স, এটাই সেরা একটি মোবাইল, যেটা রিয়েলমি 11 Pro 5G এই মোবাইলটি। যদি আপনি এই মোবাইলটি কিনতে চান তাহলে ভিডিওটি থাকছে আপনার জন্য। বাংলাদেশের কত টাকা হলে আপনি এই মোবাইলটিকে কিনতে পারবেন, A to Z বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে আপনি না টেনে A to Z দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের ভালো ভালো মোবাইল এবং গ্যাজেট ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা রিয়েলমি 11 Pro 5G এই মোবাইলটি। সব থেকে বেশি মার্কেট ভ্যালু মোবাইল হচ্ছে রিয়েলমির এই মোবাইলটি, যেটা রিয়েলমি 11 Pro 5G। মোবাইলটি ডিসপ্লে হবে কার্ভ ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট পেয়ে থাকবেন এই মোবাইলটির সঙ্গে। তাছাড়া থাকছে 100 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা এখনকার ফটোশুটারদের জন্য এবং ভিডিও ক্রিয়েটারদের জন্য খুবই ভালো একটি মোবাইল হয়ে থাকবে। তাই আনবক্সিং করে আমি A to Z এই বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। তো ভিউয়ার্স, শেষমেশ আমি আনবক্সিং করেই ফেলেছি, দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে কিন্তু আপনারা ওপেন করার সাথে সাথে এরকম একটা প্যাকেট পেয়ে যাবেন। তবে এই প্যাকেটের ভিতরে কি থাকছে দেখুন, এই যে খুবই সুন্দর একটি সিলিকন কেস পেয়ে থাকবেন, অরিজিনাল কেস, যেটা বাহিরে কোনো দোকানে কিন্তু আপনি এইভাবে কিনতে পাবেন না এইরকম কেস। তাই যতদিন পারেন যত্ন করে চালাবেন। এবং মোবাইলটি দেখতে পাচ্ছেন সামনাসামনি, এই যে এই মোবাইলটি হচ্ছে রিয়েলমি 11 Pro 5G, যেটার 100 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে থাকবেন এই মোবাইলটির সঙ্গে। তবে মোবাইলটির পিছনের দিকটি দেখলে কিন্তু আপনার মনে একটি শান্তি পাবেন, কেননা এই মোবাইলটি যে ডিজাইন করা হয়েছে সেই রকম একটি ডিজাইন, প্রিমিয়াম লুক নিয়ে এই মোবাইলটি মার্কেটে লঞ্চ হয়েছে, যেটা রিয়েলমি 11 Pro 5G দেখতে পাচ্ছেন সেই রকম একটি ডিজাইন দিয়ে বানানো হয়েছে পিছনের সাইডটি, এবং ক্যামেরার সাথে দারুণ একটি লুক নিয়ে এসেছে রিয়েলমি 11 Pro 5G এই মোবাইলটি। তো যাই হোক, আমার কিন্তু অনেক পছন্দের একটি মোবাইল, যে ডিজাইন আমি দেখছি এবং ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে। তো সেই ক্ষেত্রে আপনাদের কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মোবাইলটির 120Hz রিফ্রেশ রেট পেয়ে থাকবেন ডিসপ্লের ক্ষেত্রে এবং 67 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পেয়ে থাকবেন এই মোবাইলটির সঙ্গে, যেটা থেকে আপনি 25 মিনিটের ভিতরে ফুল চার্জ পেয়ে থাকবেন। এবং ব্যাটারি পেয়ে থাকবেন 5000mAh এর ব্যাটারি, যেটা লং টাইম ব্যবহারের জন্য আপনার মোবাইলটিকে সাপোর্ট দিবে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখুন আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি আসলে প্লাগটি কেমন হবে। যে চার্জারের অ্যাডাপ্টারটি এরকম হয়ে থাকবে, 67 ওয়াটের চার্জার পেয়ে থাকবেন এরকম USB 2 Type-C পোর্ট হিসেবে। তবে এর সঙ্গে কিন্তু একটি কেবল পেয়ে থাকবেন 1 মিটার লং USB 2 Type-C পোর্ট। 67 ওয়াট চার্জারটি দিয়ে যদি চার্জ করেন তাহলে আপনার হয়তো টাইম লাগবে 25 থেকে 28 মিনিটের ভিতরে আপনার ফুল চার্জ হয়ে যাবে আপনার মোবাইলটি। তো ভিউয়ার্স, রিয়েলমি 11 Pro 5G মোবাইলটির মার্কেট প্রাইস এখনকার মার্কেটে হচ্ছে 32,000 টাকা, বাংলাদেশের 32,000 টাকা হলে আপনি মোবাইলটি কিনতে পারবেন। তো ভিউয়ার্স, রিফ্রেশ রেটের কথা বলেছিলাম, দেখতে পাচ্ছেন কত স্পিডলি এই মোবাইলটি কাজ করছে এবং এই টাচ স্ক্রিন কত স্মুথভাবে কাজ করে। আমরা যেটা রিফ্রেশ রেট বুঝি আসলে এটা কিন্তু সম্পূর্ণ স্মুথলি, এবং মোবাইলটি কোনো হ্যাং করে না এবং টাচ স্ক্রিনে স্মুথ কাজ করে, এটাকে আমরা রিফ্রেশ রেট হিসেবে দেখি। মোবাইলটিতে আরও একটি নতুন ফিচার আছে, যেটা আপনি 8GB র্যামের সঙ্গে আরও 4GB প্লাস করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে র্যাম হিসেবে 8GB এবং প্লাস 4GB সহ দেওয়া আছে। তবে এই মোবাইলটির মেইন ক্যামেরা আপনি 100 মেগাপিক্সেল হিসেবে পেয়ে থাকবেন, এবং এই মোবাইলটির আরও 2টা ক্যামেরা আছে, যেটা আমি বলে দিচ্ছি। OIS 2 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে থাকবেন এবং F2.4 ডেপথ ক্যামেরা পেয়ে থাকবেন এই মোবাইলটির ক্ষেত্রে। তবে ভিডিও ক্রিয়েটরদের জন্য এই মোবাইলটিতে একটা সুখবর আছে, যেটা আপনি 4K রেজুলেশনের ভিডিও করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেল পেয়ে থাকবেন। তবে এই জিনিসটা একটু ভালো না লাগার বিষয়, 16 মেগাপিক্সেলের থেকে 32 মেগাপিক্সেল হওয়া বেটার ছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভালো ভালো গ্যাজেট ভিডিও পাওয়ার জন্য।